সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা বলতে কী বুঝো, মাটির উর্বরতা কীভাবে সংরক্ষণ করা যায় এবং বৃদ্ধি করা যায়। আজকে তোমাদের পড়াবো মাটি উর্বরতা এবং উৎপাদন ক্ষমতার ভিতর পার্থক্য। এটি কিন্তু পরীক্ষা আসে, মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতার মধ্যে পার্থক্য কি, তাই এই পার্থক্য যদি আসে পরীক্ষায় তোমাদের টেবিল করে এগোবে লিখবা। এইখানে তুমি লিখলে মাটি উর্বরতা এখানে দাগ দেওয়া, মাটি উৎপাদন ক্ষমতা, ঠিক আছে, এইভাবে টেবিল করবা। তারপরে এখন এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং পয়েন্ট দেখতে। তো প্রথমে তোমরা সংখ্যাটা তোমাদের খেয়াল আছে যে উদ্ভিদের বা ফসলের চাহিদা অনুযায়ী অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান সরবরাহের ক্ষমতাকে মাটি উর্বরতা বলে। আমি গতকাল সেটা বলেছিলাম তোমাদের খেয়াল আছে, ভূমিকা নিয়ে যে ফসলের বা উদ্ভিদের চাহিদা মাপি পুষ্টি উপাদান সরবরাহের ক্ষমতাকে মাটি উর্বরতা বলে। ঠিক এখানে দেখলেন যে উৎপাদন ক্ষমতার সংজ্ঞাটা দিলেন যে সঠিক ব্যবস্থাটি প্রয়োগের মাধ্যমে কোনো জমি থেকে বা মাটি থেকে সর্বোচ্চ ফসল উৎপাদনটাকে বলা হয় ওই মাটি বা জমি উৎপাদন ক্ষমতা। এখানে ওই সংখ্যাটা 2 নম্বর হলো মাটির উর্বরতা একটা সুপ্ত গুণ, মাটির উর্বরতা একটা সুপ্ত গুণ, আর এটা হচ্ছে মাটির উৎপাদন ক্ষমতা একটা অর্জিত গুণ। অর্থাৎ বিষয়টা এরকম যে মাটির উর্বরতা সুপ্ত গুণ, অর্থাৎ এই উর্বরতা মাটির ভিতরে আসে, পুষ্টি উপাদান আসে, কিন্তু এটা আমরা খালি চোখে দেখছি না, সুপ্ত ডরমেন্ট অবস্থা থাকে, এটা দেখা যায়। আর এই মাটির উৎপাদন ক্ষমতা এটা একটা অর্জিত গুণ, এটা অর্জন করতে হয়, কারণ ওইভাবে বলেছিলাম সংজ্ঞায় যে সঠিক ব্যবস্থাটি প্রয়োগের মাধ্যমে মাটি বা জমির থেকে সর্বোচ্চ ফসল প্রাপ্তিটাকে বলা হয় ওই মাটি বা জমির উৎপাদন ক্ষমতা, তাহলে এটা একটা অর্জিত গুণ, অর্জন করতে হয়। আর এটা একটা সুপ্ত গুণ, এটা অর্জন করার দরকার, এটা গড গিফটেড, এটা মাটিতে এমনি পুষ্টি উপাদানগুলো থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে সুপ্ত গুণ, আর এটা হচ্ছে অর্জিত গুণ। 3 নম্বর হচ্ছে উর্বরতা উৎপাদন ক্ষমতার উপর নির্ভরশীল নয়। আর
তিন নম্বরে গেলে কা উৎপাদন ক্ষমতা, উৎপাদন ক্ষমতা উর্বরতার উপর, উর্বরতার উপর নির্ভরশীল, নির্ভরশীল। বুঝতে পারছ যে উর্বরতা উৎপাদন ক্ষমতার উপর নির্ভরশীল। হ্যাঁ, অর্থাৎ কখনোই উর্বরতা মাটির উর্বরতাটা উৎপাদন ক্ষমতার উপর নির্ভর করে না। উর্বরতা একটা একটা এটা একটা নিজস্ব বৈশিষ্ট্য, এটা উৎপাদন ক্ষমতার উপর নির্ভরশীল নয়। কিন্তু উৎপাদন ক্ষমতা অবশ্যই উর্বরতার উপর নির্ভরশীল। কেননা যদি মাটির উর্বরতা না থাকে তাহলে সে মাটি কখনোই তুমি যত বড়ই সঠিক ব্যবস্থা দিয়ে প্রয়োগ করো না কেন সেটা উৎপাদন ক্ষমতা সম্পন্ন মাটি হবে না। কারণ উৎপাদন ক্ষমতা মাটি অবশ্যই উর্বর হতে হবে। ভাষাটা তুমি এভাবে লিখতে পারো যে উর্বরতা সব উর্বর মাটি উৎপাদনক্ষম না হতে পারে, কিন্তু সব উৎপাদন ক্ষমতা সম্পন্ন মাটি অবশ্যই উর্বর হতে হবে। বোঝা যায় যে উর্বরতা সম্পন্ন মাটি উৎপাদনক্ষম না হতে পারে। যে মাটিটা উর্বর, কারণ এই মাটিটা, এই মাটিটা উর্বর মাটি, উর্বর উর্বর, কিন্তু এখানে তুমি সঠিক ব্যবস্থাটি প্রয়োগ করনি, সময়মতো সেচ দাওনি, সময়মতো চাষাবাদ করনি, সময়মতো কীটনাশক প্রয়োগ করনি, তাহলে সেই উর্বর মাটি থেকেও কিন্তু ভালো ফসল হবে না, অর্থাৎ উৎপাদনক্ষম না হতে পারে। তাহলে উর্বরতা উর্বর মাটি উৎপাদনক্ষম না হতে পারে। তুমি পাঠিয়ে লিখে পারো যে উর্বর মাটি, উর্বর মাটি উৎপাদনক্ষম, উৎপাদনক্ষম নাও হতে পারে, নাও হতে পারে। আর এখানে তুমি চাহিদা মেলা করো উৎপাদনক্ষম মাটি, উৎপাদন ক্ষমতা সম্পন্ন মাটি অবশ্যই, অবশ্যই উর্বর, উর্বর হতে হবে। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে যে এই মাটিটা যদি উর্বর না হয় তাহলে তুমি এখানে যতই ভালো ট্রিটমেন্ট করো না কেন, সময়মতো সেচ দিলে, সময়মতো বীজ বপন করলে, সার দিলে, কীটনাশক দিলে, কিন্তু উর্বর না, তাহলে সেই মাটি থেকে সেই মাটি কিন্তু উৎপাদনক্ষম হবে না, অর্থাৎ সে মাটিতে কোনো ফসল উৎপাদন হবে না। এই জন্য বলা হচ্ছে উৎপাদন ক্ষমতা সম্পন্ন মাটি অবশ্যই উর্বর হতে হবে। পাঁচ নম্বরটা যে মৌসুম ভিত্তিক, মৌসুম ভিত্তিক উর্বরতা, উর্বরতা কোনো পরিবর্তন, পরিবর্তন পায় না, পায় না। আর এইখানে দাও মৌসুম ভিত্তিক, মৌসুম ভিত্তিক উৎপাদন ক্ষমতা, উৎপাদন ক্ষমতা পরিবর্তিত হয়, পরিবর্তিত হয়। অর্থাৎ যে আমরা জানি যে মৌসুম আছে কৃষি মৌসুম দুটো, একটা আছে রবি মৌসুম আর একটা আছে খরিফ মৌসুম। তো দেখা গেছে যে কোনো ফসল তোমার একটা নির্দিষ্ট জমি, ধরো এই জমিতে কথাই চিন্তা করো, এই জমিতে রবি মৌসুম ফসল ভালো হচ্ছে, আবার খরিফ মৌসুমে ফসল একটু কম হচ্ছে। অর্থাৎ মৌসুম ভিত্তিক উর্বরতা কোনো পরিবর্তন হয় না, যে উর্বরতা, উর্বরতা যা আসে তাই থাকে, সেটা রবি মৌসুমে যা ছিল খরিফ মৌসুমে তাই থাকে, কিন্তু উৎপাদন ক্ষমতাটা মৌসুম ভিত্তিক পরিবর্তন হয় হতে পারে। যে এখানে রবি মৌসুমে ফসল ভালো হলো কিন্তু খরিফ মৌসুমে একটু কম হলো, এই জন্য বলা হচ্ছে মৌসুম ভিত্তিক উৎপাদন ক্ষমতা পরিবর্তিত হতে পারে আর মৌসুম ভিত্তিক উর্বরতা কোনো পরিবর্তন হয় না। এবার আসো পাঁচ নম্বর, আসো ছয় নম্বর, ছয় নম্বর যে উর্বরতা, উর্বরতা
যে এই মাটিতে কি কি পুষ্ট উপাদান আছে, কোন পুষ্ট উপাদান কম আছে বা কোন পুষ্ট উপাদান ঘাটতি আছে, কিন্তু তুমি খালি চোখে এটা দেখা যাবে এটা অদৃশ্য। আর এটা স্মার্ট নাম্বার দাও, এটা দৃশ্যমান উৎপাদন ক্ষমতাটা দৃশ্যমান, অর্থাৎ একটা জমিতে ভালো ফসল বা কম ফসল বা মোটেও ফসল হলো না এটা কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে, এটা দৃশ্যমান। অর্থাৎ উৎপাদন ক্ষমতাটা দৃশ্যমান কিন্তু মাটির উর্বরতা অদৃশ্যমান। সাত নম্বর দাও, যে সাত নম্বরে মাটি ব্যবস্থাপনার মাধ্যমে, ব্যবস্থাপনার মাধ্যমে মাধ্যমে উর্বরতা উর্বরতা বৃদ্ধি করা যায়, বৃদ্ধি করা যায়। আর এখানে সাত নম্বর দেওয়া ফসল ব্যবস্থা প্রয়োগের মাধ্যমে, ফসল ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবস্থাপনার মাধ্যমে মাধ্যমে উৎপাদন ক্ষমতা উৎপাদন ক্ষমতা বাড়ানো যায়। হ্যাঁ, মাটির ব্যবস্থাপনার মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়। তুমি জৈব সার প্রয়োগ করো, জাবরা প্রয়োগ করো, ভালো করে চাষ করো, হ্যাঁ মাটিটাকে লেবেল করো, জমিটাকে লেবেল করো, সমান করো, এই যে মাটির ব্যবস্থাপনা, এই মাটির ব্যবস্থাপনার মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে উর্বরতা বৃদ্ধি করা যায়। আর ফসল ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায়, যে এই জমিতে আমি ধান দিয়েছিলাম আর ধানের ফলনটা সে দেখা আছে গমের ফসল ভালো হয়েছে, হতে পারে। হ্যাঁ, এই জন্য এটাকে বলে ফসল ব্যবস্থা, ক্রপ ম্যানেজমেন্ট, যে এক বছর আমি ধান দিলাম আর এক বছর পাট দিলাম বা গম দিলাম, দেখা আছে ধানের সাথে গমের ফলনটা ভালো। হ্যাঁ, এই ধরনের ফসল ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন ক্ষমতা বাড়ানো যায়। এই সিস্টেম সাতটা পয়েন্ট দেওয়া হয়েছে, হ্যাঁ অনেক, হ্যাঁ মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা পার্থক্য আসলে এইভাবে তোমাকে লিখতে হবে, এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে, মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতার মধ্যে পার্থক্য লিখো। অনুধাবন প্রশ্ন আসলো তোমার, এই জন্য তোমার ছোটো করে পাঁচটা পয়েন্ট দিলে হবে। তা এই এই এটা হচ্ছে মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতার মধ্যে পার্থক্য, এটা বুঝতে পারি। এবার আমরা নেট চ্যাপ্টারে যাব, এটা আর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে তোমাদের শেষ শেষ নিয়ে আলোচনা করব, শেষ ও নিকাশ, পরের চ্যাপ্টার শেষ ও নিকাশ, এটা নিয়ে আলোচনা করব, শেষ ও নিকাশ, নিকাশ ইংরেজিতে বলা হয় ইরিগেশন, ইরিগেশন ড্রেনেজ, ড্রেনেজ এটা জানা হয় যে শেষ এবং নিকাশ। তা প্রথমে আমরা আসি শেষ, শেষ নিয়ে আলোচনা করি, শেষ প্রথম আমরা দেখি শেষটা কি জিনিস, শেষ হলো ফসলের ভালো বৃদ্ধির জন্য তার বা তার লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য, জীবনচক্র কমপ্লিট করার জন্য বাইরের থেকে কৃত্রিম উপায়ে জমিতে পানি সরবরাহ করার নাম হচ্ছে শেষ। কি বললাম, যে ফসলের ভালো ফলনের জন্য বা বৃদ্ধির জন্য বা তার জীবনচক্র বা লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য বাহির থেকে কৃত্রিম উপায়ে জমিতে পানি প্রয়োগ করার নাম হচ্ছে শেষ। হ্যাঁ,
তা এখানে ইম্পর্টেন্ট দুটো কথা আছে যে বাহির থেকে এবং কৃত্রিম উপায়ে পানি সরবরাহ করার নাম শেষ বাহির থেকে এবং কৃত্রিম উপায়ে পানি সরবরাহ করার নাম হচ্ছে শেষ ধরো এই জমিতে তুমি ধান চাষ করছো এই ধান লাগাইছো ধান লাগাইছো এখন এই জমিতে দেখা আছে ধানের লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য জীবনচক্র সম্পন্ন করার জন্য বা ভালো ফসল প্রাপ্তির জন্য আমি বাহির থেকে এখানে একটা মেশিন বসিয়ে বাহির থেকে আমি তাহলে এটিকে আমি তখন বলবো শেষ এটিকে আমি তখন বলবো শেষ এখন প্রশ্ন যে বৃষ্টির পানি কিন্তু কখনোই শেষ না কেননা বৃষ্টির পানিটা আমি কৃত্রিম উপায় প্রয়োগ করছি বাইরে থেকে আসতেছে ঠিকই কিন্তু সেটা আমি কৃত্রিম উপায় প্রয়োগ করছি না এর জন্য আমাকে কোনো পয়সা খরচ করা যাচ্ছে না এই জন্য এটাকে আমি বৃষ্টির পানিটাকে আমরা শেষ বলব না তাহলে শেষ হচ্ছে বাহির থেকে এবং কৃত্রিম উপায়ে পানি সরবরাহ করার নাম হচ্ছে শেষ ক্লিয়ার এই হচ্ছে শেষ এখন তোমরা বলছো সেচের পানির উৎস উৎস অর্থাৎ আমি এই সেচের পানির জন্য কোথায় কোথায় পাই কারণ দুই ধরনের উৎস একটা আছে ভূপৃষ্ঠস্থ পানি আকাশে ভূ নিম্নস্থ পানি হ্যাঁ এখন ভূপৃষ্ঠস্থ পানি কোনগুলো যেমন নদী হতে পারে নদী খাল পুকুর বা অন্য জলাশয় এইগুলো হচ্ছে ভূপৃষ্ঠস্থ পানি যে ভূ মানে মাটির উপরিভাগে যে পানিটা আছে যেমন নদীতে থাকতে পারে খালে থাকতে পারে পুকুরে থাকতে পারে বা অন্য কোনো জলাশয় এইটাকে বলা হচ্ছে ভূপৃষ্ঠস্থ পানি এই ভূপৃষ্ঠস্থ পানিও কিন্তু শেষ পানির একটা উৎস আর ভূ নিম্নস্থ হচ্ছে মাটির তলদেশে পানি আর মাটির তলদেশে একটা পানি আছে এটা তো তোমরা বলছো যে বৃষ্টিজনিত কারণে আর প্রথমে বৃষ্টির পানিটা ভূপৃষ্ঠে পড়লো তাই না ওই ভূপৃষ্ঠে পড়ার পরে ওই পানিটা কিন্তু চুইয়ে মাটির নিচে অজেয় অবস্থান করে সেটাকে আমরা বলছি মাটির তলদেশে পানি এখন এই ভূমিগ্রস্ত পানিও কিন্তু আমরা তোমরা দেখেছো যে শ্যালো টিউবওয়েল বা ডিপ টিউবওয়েলের মাধ্যমে মেশিন বসিয়ে ওই পানি উত্তোলন করে জমিতে সেচ দেয় এই থেকে আমরা তখন আমরা ভূপৃষ্ঠ নিম্নস্থ পানি আমরা মেশিনের মাধ্যমে সেটা শ্যালো টিউবওয়েল সেট করে বা ডিপ টিউবওয়েল সেট করে আমরা জমিতে প্রয়োগ করি সেটিকে আমরা বলছি ভূনিম্নস্থ পানি শেষের পানির একটা উৎস আর ভূপৃষ্ঠস্থ পানি আছে নদী নালা খাল বিল পুকুর জলাশয় এইখানে কিন্তু বিভিন্ন ধরনের মেশিন বসিয়ে সেউতি বা দম এই জাতীয় কৃত্রিম যন্ত্র ব্যবহার করে আমরা এই ভূপৃষ্ঠস্থ পানি আমরা জমিতে প্রয়োগ করি সেটাও তাহলে আমরা শেষের পানির উৎস দুই ধরনের দেখলাম একটা হচ্ছে ভূপৃষ্ঠস্থ পানি আর একটা হচ্ছে ভূনিম্নস্থ পানি এখন যেটা ইম্পর্টেন্ট একটা বিষয় সেচের পানির প্রয়োজনীয়তা সেচের প্রয়োজনীয়তা 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 বা গুরুত্ব এটা কিন্তু তোমাদের জানতে হবে
চার পয়েন্ট দিয়ে দেবেন, শেষে প্রয়োজনীয়তা বা গুরুত্ব। প্রথমে এক নম্বরে আসি যে বোঝার চেষ্টা করো, আমি ধীরে ধীরে বোঝাচ্ছি। মাটিতে অনেক পুষ্টি উপাদান থাকে যেটা এসেন্সিয়াল ফুড এলিমেন্ট বলা হয়, যে কথা বারবার বলতেছি ফসলের জন্য। সেই পুষ্টি উপাদানগুলো অদ্রবণীভূত অবস্থা থাকে, অদ্রবণীভূত অবস্থা থাকে। অদ্রবণীভূত মানে কি? সলিড ফর্মে থাকে থাকে, তাহলে সে অবস্থায় কিন্তু উদ্ভিদ পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে না, যতক্ষণ পর্যন্ত তোমার ওটা লিকুইড ফর্মে না আসে। তাহলে এই অদ্রবণীভূত পুষ্টি উপাদান শেষের পানির মাধ্যমে ওটা দ্রবণীভূত হয়, তখন উদ্ভিদ বলো বা ফসল বলো সেই পুষ্টি উপাদানটা গ্রহণ করতে পারে। সেই জন্য শেষের প্রয়োজনীয়তা বা গুরুত্ব অবশ্যই, এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আমরা জমিতে যে রাসায়নিক সার প্রয়োগ করি ফসলের বৃদ্ধির কারণে, আমরা জমিতে যে রাসায়নিক সার প্রয়োগ করি সেই রাসায়নিক সারের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য সেচের পানি প্রয়োজন। তুমি শুকনো জমিতে যদি ইউরিয়া সার বা ডিএসপি সার বা এমওপি সার প্রয়োগ করো, তাহলে দেখবা যে ওই সার কোনো ফসলের কাজে লাগবে না। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে যে রাসায়নিক সারের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য সেচের পানি প্রয়োজন। তিন নম্বরে বলতে পারো জৈব পদার্থ বা জৈব সারের বিয়োজনের জন্য সেচের পানি প্রয়োজন। ঠিক তদ্রপে যদি আমরা গোবর সার বলি, কম্পোস্ট সার বলি, ফার্মিয়ার্ড বেলুন বা সবুজ সার বলি, এটাও পচনের জন্য তোমার সেচের পানি প্রয়োজন। চাইলে আমরা বলতে পারো যে রবি মৌসুম ফসল উৎপাদনের জন্য সেচের কোনো বিকল্প নেই। আমরা জানি যে এখন রবি মৌসুম চলছে, এখন কিন্তু বৃষ্টিপাত নেই, দেখছি এখন কিন্তু কোনো বৃষ্টি নেই। খরিফ মৌসুমে বৃষ্টি হয় তখন কিন্তু সেচ না দিলে হয়, কিন্তু রবি মৌসুমে ফসল উৎপাদনের জন্য সেচের পানি কোনো বিকল্প নাই, তখন সেচ অবশ্যই দিতে হবে। সেচের প্রয়োজনীয়তা রবি মৌসুমে সেচের প্রয়োজনীয়তা অবশ্যই। পাঁচ নম্বর বলবা যে কিছু ক্ষতিকর পোকা থাকে, যেমন উচ্চঙ্গা, উই পোকা, পিঁপড়া, ইঁদু, হ্যাঁ, এইগুলো সেচের পানির মাধ্যমে এদেরকে কিছু না কিছু দমন করা যায়, এই জন্য সেচের পানি প্রয়োজন। সয়লের বলতে পারো যে মাটিতে অণুজীবের যে বেনিফিশিয়াল বা উপকারী অণুজীব থাকে সেই অণুজীবের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য সেচের প্রয়োজন। অনেক সময় দেখা যায় সেচ না দিলে সেই অণুজীবের কার্যকারিতা বৃদ্ধি করা যায় না। সাত নম্বরে বলতে পারো যে মাটি যদি বিষাক্ত হয়ে যায়, অনেক সময় জমি বিষাক্ত হয়ে যায় বিভিন্ন কারণে, বা লবণাক্ততা হয়ে যায়, লবণ বেশি হয়ে গেলে সেই জমিতে কিন্তু ফসল উৎপাদন করা যায় না, তখন সেচ প্রয়োগ করে সেই সেচের মাটিটাকে জমিতে সেচ প্রয়োগ করে সেই পানিটা আবার সরিয়ে দিলে দেখা যায় যে যদি কোনো মাটিতে বিষাক্ত থেকে থাকে বা লবণ থেকে থাকে, তাহলে ওই পানির সাথে মিশে সেই লবণটা বা বিষাক্ত পদার্থ অন্যত্র সরে যায় এবং তখন জমিটা ভালো হয়ে যায়। এই জন্য বলা হচ্ছে যে বিষাক্ততা এবং লবণাক্ততা দূর করার জন্য সেচের অনেক সময় প্রয়োজন হয়। এই যে সাতটা পয়েন্ট বললাম, তারপরে তুমি আমি বলতে পারো যে তোমার শুকনো মৌসুমে জমিতে জো অবস্থা রাখছে, জো জো মানে জমিতে জো অবস্থা মানে সিক্ত অবস্থা। হ্যাঁ, শুকনো মৌসুমে তো দীর্ঘদিন বৃষ্টিপাত হয় না, এটা শুকনো মৌসুমে, তখন জো অবস্থা আনার জন্য তোমার জমিতে সেচের প্রয়োজন হয়, বুঝছো? এই যে সাত আটটা পয়েন্ট বললাম, এইগুলো হচ্ছে সেচের পানি প্রয়োজনীয়তা বা গুরুত্ব। এগুলো বইতে সুন্দর লেখা আছে, বইতে দেখবা রাজকুমার ক্লাসটা ফলো করলেই এটা তাহলে বুঝতে পারি। এটা হচ্ছে আমাদের সেচের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আমরা জানলাম। এবার আর একটি বিষয় আপনাদের শেষ করব, সেটা হচ্ছে সেচ পদ্ধতি। সেচ পদ্ধতি
সেচ পদ্ধতি। আমি দেখো একটা স্বাগতের পদ্ধতি দেখাচ্ছি, ভূপৃষ্ঠস্থ সেচ, ভূপৃষ্ঠস্থ সেচ। দুই নম্বর দেখো এই হচ্ছে এক নজরে শেষ পদ্ধতি। তাহলে শেষ পদ্ধতি প্রথমে আমি চারটে ভাগে ভাগ করছি, ভূপৃষ্ঠস্থ শেষ, ভূনিম্নস্থ শেষ, ফোয়ারা বা বর্ষণ শেষ, ড্রিপ বা ফোটা ফোটা শেষ। আর এলো চারটি পদ্ধতি, মেইন চারটি পদ্ধতি। তাহলে কি কি পদ্ধতি? এক নম্বর ভূপৃষ্ঠস্থ শেষ, দুই নম্বর ভূনিম্নস্থ শেষ, তিন নম্বর ফোয়ারা বা বর্ষণ শেষ, চার নম্বর ড্রিপ বা ফোটা ফোটা শেষ। আবার ভূপৃষ্ঠস্থ শেষকে আবার চারটি ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্লাবন শেষ, আইল শেষ, বেসিন শেষ, একটা হচ্ছে নালা শেষ। এই হচ্ছে এক নজরে শেষ পদ্ধতি। এখন এইগুলো নিয়ে আমি আগামী ক্লাসে তোমাদের বিস্তারিত পড়াবো। তো আজকে আমি এই পর্যন্ত পড়ালাম। তাহলে আজকে আমি আবার একটু রিভিউ করি কি কি বললাম। মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতার মধ্যে পার্থক্য জানলাম, তারপরে জানলাম সেচ কি, তারপরে জানলাম সেচের পানির উৎস, তারপরে জানলাম সেচের পানির প্রয়োজনীয়তা বা গুরুত্ব, এবং লাস্টে বললাম সেচ পদ্ধতি। এইটা তোমরা একটু উপর পাশে যে বইতে দেখবা, বইতে লেখা আছে। আর আমার ক্লাসটা ফলো করো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার আমি অনলাইনে ক্লাস করবো। ততক্ষণ পর্যন্ত সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই শুভকামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।